বাঙালির কাছে বই মেলা শুধুমাত্র একটা মেলা নয়, এটা হলো বাঙালির আবেগ, ইমোশন এবং নস্টালজিয়া। সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছর বইয়ের টানে এবং নস্টালজিয়ার টানে আমরা ছুটে যাই বইমেলায়। এই বছর চলুন অথেন্টিক ব্যঞ্জনের হাত ধরে বইমেলার একটা ভার্চুয়াল ট্যুর করে নিন। যে কদিন বইমেলা চলে সেই কদিন বইমেলা স্পেশাল বেশ কিছু বাস চলে। যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে সল্টলেক বা করুণাময়ী আসার যে কোনো বাসে করে চলে আসতে পারেন করুণাময়ী বাস স্টপেজ, অথবা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে মেট্রো করে সোজা করুণাময়ী মেট্রো স্টেশন চলে আসুন এবং মেট্রো থেকে বেরোলেই পেয়ে যাবেন বইমেলার 8 নম্বর গেট। তাহলে চলুন প্রবেশ করা যাক 46তম কলকাতা বইমেলায়। গেট দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়ল চিলড্রেন্স প্যাভিলিয়ন। সুকুমার রায় সব কবিতার কোলাজ দিয়ে সাজানো হয়েছে স্টলটি। পাশাপাশি আরও প্রচুর বইয়ের স্টল রয়েছে, টোটাল 900 স্টল এবছরের বইমেলায় রয়েছে। সব কটা স্টলে ঢোকা তো সম্ভব নয়, যে কটা স্টলে ঢুকবো তাদের কিছু কালেকশন আপনাদের দেখাবার চেষ্টা করছি। চলতে চলতে চোখ আটকে গেল সেন্সিটিভ ক্রিয়েশনের ক্রিয়েটিভিটিতে। দেখুন কী সুন্দর সুন্দর হাতের কাজ এনারা এখানে ডিসপ্লে করে রেখেছেন। বই মেলার একটা আলাদাই সুগন্ধ হয়, সেটা হলো সব নতুন বইয়ের সুগন্ধ, এর মাধুর্যই আলাদা। এখানে কলকাতার সব রুটের বাসের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা নিজেদের রুটের বাসের নাম্বার এখান থেকে দেখে নিতে পারেন, এটা কিন্তু বেশ কাজের একটা ইনফরমেশন। এবার চলুন একটু বাগবাজার রামকৃষ্ণ মঠের স্টলের মধ্যে ঢোকা যাক। বইয়ের পাশাপাশি রামকৃষ্ণ, সারদামা এবং স্বামী বিবেকানন্দের ছবিও এখানে পাওয়া যাচ্ছে। শিশুদের বিবেকানন্দ বইটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এদিকে রয়েছে ইস্কনের স্টল, এই স্টলটিও কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং বইয়ের পাশাপাশি আরও নানা ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এদিকে রয়েছে ছোটদের প্রিয় সন্দেশ প্রকাশনীর স্টল।
এই স্টলটা হলো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির। পশ্চিমবঙ্গ মণ্ডপের সামনে কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। এই ট্যাগলাইনটা কিন্তু দারুণ লেগেছে, বাংলার সার্বজনীন দুর্গোৎসব এখন বিশ্বজনীন। ইউনেস্কো বাঙালির দুর্গাপূজাকে কালচারাল হেরিটেজে সম্মান দিয়েছে, যা প্রত্যেক বাঙালির কাছে সম্মান এবং গৌরবের। এর পাশেই রয়েছে একটা মণ্ডপ যেখানে সবসময় কিছু না কিছু প্রোগ্রাম চলছে, আর এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। এখানে এলেই মনে হবে আপনি দুর্গাপূজা বা শারদোৎসবের মরশুমে রয়েছেন। এবার চলে এসেছি বইমেলার আমার সবথেকে প্রিয় জায়গা লিটল ম্যাগাজিনের স্টল। এখানে প্রচুর নতুন কবি এবং সাহিত্যিকের নতুন নতুন কবিতা এবং গল্প খুব কম দামে পাওয়া যায়। এবার চলে এসেছি আমাদের সবার ভীষণ প্রিয় দেশ পাবলিশিংয়ের সামনে, আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে গিল্ড হাউস। মেঘবেলা ব্রডব্যান্ডের স্টলটাও খুব সুন্দর করে সাজানো। এরপর চোখে পড়ল কিছু হাতে তৈরি গয়না এবং হাতে আঁকা ছবি, এবং তার পাশাপাশি বেশ কিছু হস্তশিল্পের জিনিস নিয়ে এনারা বসে রয়েছেন। যে কোনো মেলাই এখন কিন্তু খাবার ছাড়া অসম্পূর্ণ। বইমেলাতেও
নানান রকম খাবারের স্টল আপনারা পেয়ে যাবেন। নানান ধরনের মিষ্টি থেকে শুরু করে দই, নানান রকম মাছের আইটেম, কেক, পেস্ট্রি, বিরিয়ানি সব কিছুই বইমেলায় আপনি পেয়ে যাবেন। বই কিনতে কিনতে, মেলা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে একটু বসে নিন, পছন্দের কোনো খাবার খেয়ে নিন এবং তারপর আবার ঘোরা শুরু করুন। দেখছেন তো, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, ভ্যারাইটিস চিকেন এবং মাছের আইটেম আর বিরিয়ানি, কেক, পেস্ট্রি এই সব তো রয়েছে। এবার আমরা চলে এসেছি এইবারের বইমেলার প্রধান আকর্ষণ স্পেনের স্টলের সামনে। এই বছর বইমেলার থিম কান্ট্রি হলো স্পেন। খুব সুন্দর করে স্টলটা সাজানো এবং লাইটিংটাও অসাধারণ। আর এই স্পেনের স্টলের পাশেই আপনি পেয়ে যাবেন বাকি যাবতীয় ইন্টারন্যাশনাল স্টলগুলি। ঘুরতে ঘুরতে আবারও চলে এসেছি গিল্ড হাউসের সামনে। এখান থেকে দেখুন মেলার চার দিকটা একবার চোখ বুলিয়ে নেওয়া যায়। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা রয়েছে। বইমেলার সময় হলো দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। 12 ফেব্রুয়ারির আগেই ঘুরে যান এই বছরের 46তম কলকাতা বইমেলায়। সত্যি খুব ভালো লাগবে। আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে এসেছি। এখানটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং সন্ধেবেলার লাইটিংয়ের কারণে দেখতে দারুণ লাগছে। তাহলে কেমন লাগলো আজকের বইমেলার এই ভার্চুয়াল ট্যুর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।